সুধী দর্শক, আবারও চলে এলাম নারীর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী তোমার দেহ ঘড়ি নিয়ে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা রহমান, আমার সাথে আছেন দেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর নাজিয়া সুলতানা। ডক্টর নাজিয়া সুলতানা কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, আমার ছোটবেলার বন্ধু, ওকে দেখে আমার খুবই ভালো লাগছে। নাজিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। নাজিয়া তুমি কোথায় আছো, কি করছো, দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দাও। আচ্ছা, আমি বর্তমানে কর্মরত আছি জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ গুলশানে কনসালটেন্ট হিসেবে অবসেন্ট গাইনিতে। আচ্ছা আচ্ছা, ওখানে সকাল থেকে? হ্যাঁ, ওখানে আমি শনি থেকে বৃহস্পতি সকাল 9টা থেকে 5টা প্রতিদিনই আছি। ঠিক আছে, এটা খুব ভালো একটা ব্যাপার, কারণ অনেক কাজ করা হচ্ছে, জনগণের সেবা করা হচ্ছে। তো আজকে আমরা কি বিষয়ের উপর কথা বলছি? আজকে আমরা একটু কন্ট্রাসেপশন বা জন্মবিরতিকরণ এই বিষয়টি নিয়ে একটু, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু, কারণ সবারই কিন্তু এই ব্যাপারটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই না? সবাই তো আর সবসময় বাচ্চা চাচ্ছে না, তাহলে যখন চাচ্ছে না তখন সে কিভাবে এই ব্যাপারটাকে প্রিভেন্ট করবে, এটা কিন্তু সঠিক তথ্য কারো জানা নেই না, এবং অনেক ভুল ধারণা, অনেক ভুল ধারণা, এবং এটা থেকে কিন্তু অনেক বড় বড় ডিজাস্টার হয়ে যাচ্ছে, তাই না? যে বাচ্চা একটা ধরে গেল, সেটা নষ্ট করতে গেল, এবং বিশাল তারপর তো জীবন নিয়ে টানা জীবন নিয়ে টানা। তো আমরা এই ব্যাপারে আমরা কি কি মানে পদ্ধতি অবলম্বন করতে পারি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি যদি বলো, কিছু আছে ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতি, কিছু আছে মেডিসিন, কিছু আছে কিছু মানে জিনিস ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকমের আছে। তো ন্যাচারাল পদ্ধতি যদি বলি, প্রথমে আমাদের মা যাদের মাসিকটা নিয়মিত মাসে মাসে হয়, হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টিকে আমরা বলি যে বেশি উর্বর বাচ্চা আসার জন্য, ওই সময়টিকে যদি তারা বাদ দিয়ে যদি তারা মেনটেন করে, তাহলে এটাকে একটা ন্যাচারাল পদ্ধতি অনেকে আমরা, তাহলে আমরা একটু উর্বর সময়টা বলে দিই। 28 দিনে সাইকেল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে 10 থেকে 20তম দিন মাঝের যে সময়টা। আচ্ছা, হ্যাঁ, মাঝের সময়টাকে আমরা বলি যে সবচাইতে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যেটা হচ্ছে এই সময়টিকে অনেকে বেছে চলেন, হ্যাঁ, ওই সময়টিকে বাদ দিয়ে তারা চেষ্টা করেন, এটা একটি প্রাকৃতিক পদ্ধতি। আরেকটি পদ্ধতি যেটা হচ্ছে, এটা আমি বলবো যে আমাদের নর্মাল মানে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি, এটা হচ্ছে তারা বীর্যপাতটা বাইরে, আচ্ছা আচ্ছা, করে থাকেন। এটা খুবই পপুলার, আমি দেখেছি আমার পেশেন্টদের মধ্যে, দেখি যে এইটা খুব, কিন্তু এখানে কি অ্যাক্সিডেন্ট বা, হ্যাঁ, সেটাই, অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা বেশি, খুবই বেশি, এবং এই ন্যাচারাল পদ্ধতির কোনোটিই আসলে ভালো কার্যকরী নয়, এটাই আমার বলার উদ্দেশ্য। হ্যাঁ, সবাই যদিও এটা খুবই জনপ্রিয়, কিন্তু এটি সবচাইতে অকার্যকর, এখানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে এবং সেক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে একটা পদ্ধতি নিয়ে নেওয়া ভালো, তাই না? বেস্ট। এখন যদি আমরা নিউলি ম্যারিড কাপল বলি, তাদের জন্য আমরা কি কোনটা ভালো বলবো? এখন যারা মাত্র বিয়ে করেছেন, কিছু সময় চাচ্ছেন বাচ্চা নিতে, তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে জন্মবিরতিকরণ পিল, হ্যাঁ, বা বড়ি। এটাও অনেকে জানে না বড়ি কি জিনিস, পিল কি জিনিস, এইখানেও আমাদের অনেক রকম মিসকনসেপশন আছে। আমরা যদি বলে যে আপনি একটা পিল খান, সে বলে পিল কি জিনিস, আবার বলে বড়ি খান, বড়ি কি জিনিস। আসলে এটা কিছুই না, একটা হরমোন ট্যাবলেট, এটা যাদেরকে আমরা বাচ্চা এখন নিতে চাচ্ছেন না তারা খাবেন। খাওয়া নিয়েও নানা রকম মিসকনসেপশন আছে, অনেকের ধারণা শুধু সভাহারের সময় খেলেই হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি মনে করে, হ্যাঁ, খুবই ধারণা। অনেকে হচ্ছে পাতা কিনছে, শুধু খাচ্ছে না, যখন সভাহার হচ্ছে তখন 2-3টা একসাথে খেয়ে নিচ্ছে, আলটিমেটলি প্রেগনেন্সি নিয়ে চলে এসেছে, সেটা তাদেরকে এটাই বোঝানো যে আসলে যদি সারা মাসে একদিনও যদি আপনি সভাহার যদি চান, তাহলে পুরো মাস খেয়ে যেতে হবে। তাহলে আমরা নিয়মটা বলে দিই না মাসিকে, নিয়মটা হচ্ছে খুবই সিম্পল, মাসিক শুরু প্রথম দিন থেকে শুরু করতে হবে, যে কোনো একটা, অনেক রকমের আছে, এক একজনের এক এক রকম স্যুট করে, তো যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। তারপর সে মাসিকের প্রথম দিন থেকে একই নিয়মে একই সময়ে খাবে, হ্যাঁ, প্রতিদিন একটি করে। তারপর কিছু আছে 21টি পাতা, কিছু আছে 28টি পাতা, হ্যাঁ, যেগুলো 21টি সেখানে 7 দিন একটি গ্যাপ দিতে হবে, তারপর আবার নতুন পাতা শুরু করতে হবে, ওই 7 দিনে তার মাসিকটা হয়ে যাবে, হ্যাঁ। তো তাহলে তার সুন্দর একটা মাসিকটাও নিয়মিত হচ্ছে, তার নিশ্চিন্ত থাকছে, এবং খুবই কার্যকর যদি সে নিয়মিত খেতে পারে, তাহলে এই পদ্ধতি খুবই কার্যকর। তার মাসিকটাও কিন্তু নিয়মিত হয়ে যাচ্ছে, তাই না? এটা যাদের অনিয়মিত ছিল তাদের নিয়মিত হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ডম। এই দুটো পদ্ধতি হচ্ছে বেস্ট, আচ্ছা, যারা মাত্র বিয়ে করেছেন,
তবে অনেকে পিল সহ্য করতে পারেন না পিলের সাইড। আচ্ছা এই যেটা যে হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অনেকেরই কিন্তু মাথা ঘোরায় প্লাস অনেকে মনে করে যে আমি মোটা হয়ে যাব তখন সেটার জন্য কি করণীয়? সেটার ক্ষেত্রে আমি বলবো যে পিল তো অনেক রকমের আছে, অনেক মাত্রার আছে, সে চেঞ্জ করে দেখতে পারে। স্বল্প মাত্রা যেতে পারে, তারপর যদি দেখা যায় একেবারেই টলারেট করতে পারছে না সেই ক্ষেত্রে তাকে তখন ওই কন্ডোমে অন্য পদ্ধতি যেতে হবে। হ্যাঁ এই দুটোর বাইরে আগগুলো আসলে আমরা নিউলি ম্যারিডের জন্য আমরা সাজেস্ট করি না, যেহেতু তাদের যাদের একটা বাচ্চা বা দুইটা বাচ্চা আছে সে 3-5 বছর দেরি করতে যাচ্ছে যে আমার বাচ্চাটাকে একটু বড় করে তারপর হয়তো আমি একটা ডিসিশন নিতেও পারি, তাদের জন্য কোনটা ভালো? তাদের জন্য অনেক রকম ব্যবস্থা আছে, যাদের একটা বাচ্চা হয়ে গেছে তাদের ক্ষেত্রে যারা একটু 5-3 বছর গ্যাপ দিতে চায় তাদের জন্য আছে ইনজেকশন, আছে কিছু ডিভাইস আছে যেমন ইমপ্লানন আছে, মানে হাতের নিচে রড বলে সহজ ভাষা যেটা রড পড়তে পারে, কপার টি আছে, কপার টি হচ্ছে জ্বরের ভিতরে একটি ছোট টি এর মতো একটি ডিভাইস দিয়ে দেওয়া, এইগুলো 5-10 বছর মেয়াদি, হ্যাঁ ইমপ্লান আছে 3 বছর মেয়াদি, হ্যাঁ এগুলো সে নিতে পারে। এবং সুবিধাটা হচ্ছে যেটা হচ্ছে অনেক দিন ধরে নিশ্চিত থাকছে, যখন নিতে চাচ্ছে তখন সেটাকে উইথড্র করে দিলেই হচ্ছে। তবে কেন ওদেরকে আমরা এগুলো দিচ্ছি এটা হচ্ছে প্রশ্ন, কারণ হচ্ছে এই এগুলো ইউজ করলে বাচ্চা নেওয়ার সময় একটু বেশ সময় লেগে যায় ফার্টিলিটিটা বা বাচ্চা জন্ম ধারণ ক্ষমতাটি ফিরে আসতে, যার জন্য একটি বাচ্চা বা দুটি বাচ্চা হওয়ার পরে আমরা দিচ্ছি, যাতে তারা হতাশ না। নিউলি ম্যারিডদেরকে দিচ্ছি না, তাদেরকে দিচ্ছি না, এই কারণেটাই। সবগুলো পদ্ধতিরই তো কিছু মেরিটস কিছু ডিমেরিটস আছে, তাহলে সেটা আমাদের কাউন্ট করেই তার জন্য চুজ করতে হবে। তো এই জন্য তো মনে হয় রোগীদেরকে আসতে তো হবে, তাই না? হবে, জানতে হবে। ফ্যামিলি প্ল্যানিং সেক্টরটা কেমন, মানে মানে কেমন কাজ করছে ইদানিং? মানে আমাদের দেশে তো আমি বলবো যে এখন বেশ ভালো কাজ করছে, গভর্নমেন্ট লেভেল থেকে তো আসলে তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন এনজিও গুলো কাজ করছে, তারা অ্যাওয়ারনেস বিভিন্ন জায়গায় যে লাইগেশন প্রোগ্রাম গুলো করছে, মানে এই লাইগেশনের ব্যাপারটা কি? লাইগেশন বা হ্যাঁ লাইগেশনটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা হচ্ছে যে জ্বরের দুপাশে দুটো চিকন নালি থাকে যেখান দিয়ে ডিমটা আসে জ্বরের ভেতর, সেই পথটাকে বেঁধে দেওয়া, কেটে দেওয়া বা বেঁধে দেওয়া, ওদেরকে মানে আলাদা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সোজা কথায়। হ্যাঁ তাহলে হচ্ছে কি, তাহলে ডিমটা আর আসছে না, কনসিভ হচ্ছে না, কোনো আর কোনো ব্যবস্থাকে নিতে হচ্ছে না। হ্যাঁ কিন্তু অনেকেরই ধারণা আছে এটা নেওয়ার পরে তাদের হয়তো বা অনেক অন্যরকম সমস্যা, দুর্বল লাগবে, আবার এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, তাই না? সার্জিক্যাল প্রসিডিউর যেতে তো সবাই আসলে চায় না। এটা আবার ছেলেদের জন্য এটাকে আমরা কিভাবে করছি? ছেলেদের ক্ষেত্রেও পার্মানেন্ট মেথড, এটাকে আসলে আমরা স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি বলি। এটা একবার হলে করে ফেললে আর বাচ্চা নেওয়ার কোনো সুযোগ নেই, এরকম কিন্তু ঘটনা আমি দেখেছি যে একবার লাইগেশন করে ফেলেছে বা তার হাজবেন্ড, যেটা ভ্যাসেকটমি আমরা বলছি, তারপর তার আবার বাচ্চা নিতে ইচ্ছা হয়েছে বা বাচ্চা তার যেটা ছিল বা যে কয়েকজন ছিল কোনো একটা সমস্যা, হ্যাঁ অসুস্থ হয়ে গিয়েছে বা কোনো কারো বাচ্চা তখন মারা গিয়েছে, তখন কিন্তু সে আর ডিসিশনটাকে ফেরানো কিন্তু কঠিন হয়ে যায় আসলে। এটা অনেকেই সার্জারি আছে বলে কিন্তু সাকসেস রেট তো খুব ভালো না, রিক্যানালাইজেশন বলছি আমরা, রিক্যানালাইজেশন হ্যাঁ মাইক্রোসার্জারি, কিন্তু এগুলো আসলে ভালো না, আসলে এগুলো ভালো রেজাল্ট আসে, তাহলে ব্যাপারে কনফার্ম হয়ে বুঝে শুনে তারপর ডিসিশন নিশ্চিত হয়ে হুজুকে করে ফেললাম, হ্যাঁ কিন্তু পরে আসলে কিছু করা থাকে না অনেক ক্ষেত্রে, সেটাই আর কি। তো এটা একটা, আর তো এই জন্ম বিরতিকরণ পিলগুলো যে খাচ্ছে সবাই বা যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো নিচ্ছে, তো এই ব্যাপারে মানে আমরা মানে জনসচেতনতামূলক কি করতে পারি আর, কারণ সবার কিন্তু জানা দরকার, তাই না? ভুল হয়ে যাচ্ছে, ভুলে গেলে কিন্তু অ্যাবর্শনের রোগীগুলো বেশি আসছে, অ্যাবর্টিভিশন খেয়ে ফেলছে, তো এরকম রোগীগুলো কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ প্রচুর। এবং আমি তো বলবো এখন ছোটবেলা থেকে ওদেরকে আসলে নলেজটা দিতে হবে, কারণ এখন আমাদের যে সোশ্যাল কন্ডিশন, এখন স্কুল কলেজ গোয়িং সবাইকে জানাতে হবে জিনিসটা, বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ আনওয়ান্টেড ঘটনা ঘটছে, মানে অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে যদিও এটা জন্মবিধিকরণ পদ্ধতি না, আমি বলবো যে অনেকেই এটাকে পদ্ধতি হিসেবে ব্যবহার করছে, যেমন ইমার্জেন্সি পিল, হ্যাঁ একটি আছে ইমার্জেন্সি পিল, এটাকে অনেকে জন্মবিধিকরণ পদ্ধতি হিসেবে নিয়ে নিচ্ছে, কোনো রকম কোনো মেথড ইউজ করছে না, সহবাসের পর একটা ইমার্জেন্সি পিল খেয়ে ফেলছে। পর্বতে ডাক্তার কাছে দৌড়ে আসছে তারা, কেন পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে, হয় অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছেই হচ্ছে থামছেই না, অথবা অনেক দিন হয়ে গেছে হচ্ছে না, মানে নানা রকম মানে মাসিকের জটিলতা তৈরি হচ্ছে,
তখন হিস্ট্রি নিলে জানা যাচ্ছে যে সে এই ঘটনা এই কাজ করে হাই ডোজে হরমোন খেলে বারবার খেলে যেটা হয় অবশ্যই অবশ্যই এটা তাকে বলে দিতে হবে যে অনেকে এটা জানে না যে এটা আসলে কোনো পদ্ধতি না হ্যাঁ এটা হচ্ছে যদি সব পদ্ধতি ব্যবহার করেও জীবনে কখনো দুর্ঘটনা ঘটে একটি বা দুটি জীবনে এরকম হতে পারে সেটা অনেক ফেল রেট আছে মানে নিলো তারপর কনসিভ করে চলে আসলো তখন বলল যে আমার কেন হলো আমি তো হয়নি আরেকটা জিনিস আছে কিছু অ্যাবর্টিফিশিয়েন্ট মেডিসিন বের হয়েছে বাজারে হ্যাঁ যেটা কিনা যারা বাচ্চা চায় না তারা অ্যাবর্শন করানোর জন্য নিয়ে থাকে অনেক ডক্টররাও প্রেসক্রাইব করেন সেটা তো মেডিকেলি যখন মেডিকেলি যখন ইন্ডিকেটেড থাকে যে আমরা এই বাচ্চাটা হলে তার সমস্যা হতে পারে অনেকে সেটিকেও জন্মবৃত্তিকরণ পদ্ধতি হিসেবে নিচ্ছে মানে কোনো পদ্ধতি নিচ্ছে না কনসিভ হচ্ছে আর ওই মেডিসিন এনে খাচ্ছে তার পিরিয়ড ক্লিয়ার করছে তারা বলেন যে পিরিয়ড ক্লিয়ার করা এগুলো দূর করা সম্ভব যদি নিয়মিত এই পদ্ধতিগুলো কেউ মানে ব্যবহার করছে তো নতুন কোন পদ্ধতি কি এসেছে বাজারে যে যেটা আরো ইজিয়ার হয় বা কিছু তো অনেক রকম আসছে ডিভাইস আসছে জেল আসছে ডায়াফ্রাম অনেক রকম কিছু আসছে তবে অ্যাভেলেবল আসলে ওরকম না আর যে আমাদের যেহেতু উন্নয়নশীল দেশ আমাদের তো হ্যাঁ স্বল্প মূল্য হতে হবে উদ্বুদ্ধ করার জন্য একটা ছোট পরিবার থাকলে কতখানি যত্ন করে একটা মানে শুধু কোয়ালিটি মানে কোয়ান্টিটি হলে তো হবে না একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা পরিবার শুধু পরিবার ছোটই না পরিকল্পনা করে পরিবারটিকে সাজানো তাই না সে কখন বাচ্চা নেবে কতদিন গ্যাপ দিবে কয়টি বাচ্চার মধ্যে কতটুকু গ্যাপ সে চায় সুন্দর করে সে পরিকল্পনা করতে পারে মানে জীবনযাত্রার মানটা কিন্তু তাতে অনেক ভালো হয়ে ভালো হয়ে যায় এই জন্য রুরাল সেক্টর গুলোতে বেশি কাজ করা দরকার হচ্ছেও আর আমরা গাইনোকোলজিস্টরা আমরা কাজ কাছে আসলে তো আমরা তাদেরকে আমাদের পয়েন্ট থেকে তাদেরকে মানে বলতে হবে জিনিসটা হ্যাঁ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি বলছি যে ডেলিভারি হওয়ার পরে আচ্ছা ডেলিভারি হওয়ার পরে এখানে আরেকটি ভুল ধারণা আছে এই রোগীগুলো আমি খুব পাচ্ছি এখানে আমাদের অনেক বড় ভূমিকা আছে হ্যাঁ ডেলিভারি পর পর আমাদের তাদেরকে বলে দিতে হবে যে নর্মাল হোক বা সিজার হোক দেড় মাস তাকে সহবাস থেকে বিরত থাকতে হবে সুতরাং ওর সম্বন্ধে তাকে এমনিই সন্তান ধারণ করতে পারছে না এরপর থেকে তাকে অবশ্যই একটি পদ্ধতি নিতে হবে এইখানে আমরা ভুলটা করে ফেলি আমরা অনেক দেখা যায় রোগীরা এটা বুঝে না বা আমরা বললে তারা হয়তো বুঝতে পারছে না ভুলেও যায় ভুলেও শুনে গেল দেড় মাস পরে ভুলে গেল দেড় মাস পরে যে ফলো আপটা তো হয় না আসলে আমরা তো বলি যে দেড় মাস পরে আবার একটা ফলো আপে আসবেন তারা তো আসে না সবাই তখনই ভুলটা করে তখন তারা ভাবে যে আমার তো পিরিয়ড হচ্ছে না আমার কেন বেবি হবে তাদের যুক্তি হচ্ছে এটা মাসিক তো বন্ধ সাধারণত সেটা যদি দেই তাহলে কি বাচ্চার দুধের সমস্যা হবে অবশ্যই অবশ্যই হবে তো সেই জন্য একটি বিশেষ পিল আছে স্বল্প মাত্রার এবং শুধু একটি হরমোন দিয়ে হ্যাঁ এটাকে আমরা মিনি পিল বলি যেটা কিনা বাজারে ব্রাডিকন নামে পাওয়া যায় সরকারি ভাবে আপন নামে পাওয়া যায় ফ্রি দিচ্ছে কিন্তু দেড় মাস থেকে তারা সেই বড়িটি খেতে পারে হ্যাঁ ওইটি খেয়ে ওইটাতে কি হয় যে বা দুধের মানটাতে কোনো পরিবর্তন হয় না যেটা ভয় মায়েরা খায় না আর কি এই পিলটাতে কোনো সমস্যা হয় না তবে এটা ততদিন কার্যকর যদি মা যদি পুরোপুরি বুকের দুধ খাওয়ায় তার পাশাপাশি তখন এটি কার্যকরী হবে এবং ৬ মাস পর থেকে যখন বাচ্চা অন্য খাবার খাওয়া শুরু করবে তখন আর এটা কার্যকারিতা থাকবে না তখন তাকে ফুল যেটা সব সময় যেটা খাওয়া হয় সেই এটা একটা প্রোটোকল আছে যেটা খাচ্ছে তো খাচ্ছে আর 10 মাস হ্যাঁ তারপর ফুট করে আবার প্রেগন্যান্সি হয়ে গেল এখানেও ভুল করে তো এগুলো কিন্তু খুব মানে তথ্যগুলো খুব মানে আসলে আমরা ডাক্তার হয়ে পারি না ওরা ওদের মনে রাখাও খুব কঠিন কিন্তু আসতে হবে আসলে এটাকে ইগনোর করার তো কিছু নেই তাই না এটা তো অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে তো দর্শক এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়ে গেল সেটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে কোনো একটা আপনাকে অবশ্যই নিতে হবে সেটা কম হোক বেশি হোক সেটার মধ্যে এই যে পিলগুলোর কথা বলা হয়েছে পিলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সেটা হয়তো যখন বাচ্চা ছোট তখন একরকম বলা হলো বাচ্চা যখন ৬ মাস হয়ে গেল বাচ্চার বুকে দুধ খাচ্ছে না তখন একরকম আর সবসময়ের জন্য লিপিড ফ্রেন্ডলি এখন বিভিন্ন রকম
যেগুলো মোটা করছে না, এই ধরনের পিল আছে বাজারে, সেগুলো আমরা আপনারা খেতে পারেন। প্লাস হচ্ছে যে ছেলেরা বিভিন্ন কিছু ব্যবহার করতে পারে, আর যারা 3 থেকে 5 বছর দেরি করতে চায় তাদের জন্য কিছু পার্মানেন্ট মেথড আছে, যেগুলো আছে যে বিভিন্ন রকম আমরা বলি ইমপ্লান্ট, তারপর কপারটি, এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যে কোনো একটা কিছু কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, নইলে যে কোনো রকম ঝুঁকি হওয়ার সম্ভাবনা, সেটা মায়ের হোক, এবং একটা মা যখন অসুস্থ হবে বা মারা যাবে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়, এ ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। নাজিয়া, অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখন দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু কি পয়েন্ট বলে দিবে যা থেকে ওরা উপকৃত হতে পারে? আমার যে কথাটি বলার আমি মনে করি যে ডক্টরদের জানা উচিত, সেটি হচ্ছে যারা প্রাকৃতিক মেথড ব্যবহার করছেন, সেটি কোনোভাবে আসলে ওটুকু ভরসা করা যায় না, মানে অ্যাক্সিডেন্ট হবে। অনেকেই বলেন যে আমি তো এইভাবেই এত বছর চলে আসলাম, কিন্তু দুর্ঘটনা তো একদিনই ঘটবে। সুতরাং আপনাকে প্রাকৃতিক কোনো মেথডই আসলে মেথড না, আপনাকে একটি ব্যবস্থা অবশ্যই নিতে হবে, এবং ডেলিভারির পরে 1.5 মাস পর থেকে অবশ্যই জন্মদান ব্যবস্থা নিতে হবে। তা না হলে মাসিক বন্ধ থাকা অবস্থায়ও আপনার গর্ভে সন্তান চলে আসতে পারে। হ্যাঁ, এবং ওই যেটি আমরা আরেকটি বলেছি, লাইগেশন করার আগে ভালো করে বিবেচনা করে এর সাইড ইফেক্ট এবং এটি করলে কী হতে পারে ভালো করে জেনে তারপরেই করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুধী দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর কি বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আর নিজের যত্ন নেবেন, আপনার স্বাস্থ্যের উপর, আপনার মানসিক অবস্থার উপর, আপনার প্রাণ চাঞ্চল্যের উপর নির্ভর করছে আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, এটা ভুলে যাবেন না। ধন্যবাদ, পাশেই থাকুন।